কিছু ভাষণ যা কখনো ভুলতে নেই, কিছু ঘটনা যা সহজে ভোলা যায় না, কিছু লড়াই যা ভুলে যাওয়া অসম্ভব, এরকমই না ভুলতে পারা বিভিন্ন খবর নিয়ে আমাদের নতুন বিভাগ ফিরে দেখা। আশা করি আপনাদের ভালো লাগবে। এখনো পর্যন্ত যত রকমের সহযোগিতা পাওয়ার দরকার পুলিশ দপ্তর থেকে সমস্ত সহযোগিতা আমরা সরকার থেকেও পেয়েছি। আর আজকে আমি জয়েন করলাম, আর ভাইয়ের জয়নিংয়ের ব্যাপার রয়েছে, মানে অমিতাভর মানে আমার শ্বশুর মশাইয়ের যে জয়নিংটার ব্যাপার ছিল সেটা প্রসেস চলবে, কিন্তু আমারটা তো এতদিন চলছিল, আপাতত আমি জয়নিং করলাম। আর বাদ বাকি সব রকমের সহযোগিতা এখন অবধি আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। অমিতাভর ভাইয়ের অ্যাকচুয়ালি ওর বাবার জন্য বলেছিলেন পার্থ স্যার, তো বা মানে অমিতাভর বাবা সেটা অমিতাভর ভাইকে করেছেন যে অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে যে যাতে ভাই চাকরিটা পায়, কিন্তু ভাইয়ের তো এখনও 18 বছর হয়নি, তো ওরটা প্রসেসে রয়েছে, ওরটাও আমার মতো হবে, আমিও সেটাই চাই যেন জয়েন করে। হ্যাঁ, আমি 2018 সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেব। আমার অ্যাকচুয়াল আসল ড্রিম হচ্ছে অমিতাভর ইউনিফর্মটা পরা। আজকে আমি জয়েন করলাম, কিন্তু আমার পুরো টার্গেট থাকবে যাতে আমি সাব ইন্সপেক্টর হতে পারি 2018। তার সাথে আরেকটা টার্গেট তো অবশ্যই আছে, যেটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী চায় যে উচিত শাস্তি হোক আর আমরা পুরো ন্যায় বিচার পাই। সন্তোষজনক, পুলিশ তো কাজ চালাচ্ছেই, রাজ্য সরকারও কাজ করছে, বাকিটা তো যার জন্য সব কিছু হলো সে যদি উচিত শাস্তিটা পায় সেদিনকে আমাদের সবার শান্তি হবে। যার জন্য অবশ্যই, সেটা তো অবশ্যই, তাতে তো আমার সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গবাসী সবারই শান্তি হবে যদি এটা হয়। যার জন্য আর যাদের জন্য অমিতাভর আজকে এই পরিস্থিতি হলো, যার জন্য আমার এই পরিস্থিতি হলো, তো আমরা তো চাই যে উচিত শিক্ষা যেন তারা পায়। আপনি আজকে নিজে একজন পুলিশকর্মী, তবুও কি মনে হয় না এসটিএফ আলকায়দার জঙ্গিদের ধরতে পারছে, কিন্তু সামান্য ভূমন গ্রুপকে খুঁজে পাচ্ছে না? আসলে আমি যতদূর জানি, আমাকে জানানো যতদূর হয়েছে, আমি জানি যে সরকার পুরো চেষ্টা চালাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকমের সহযোগিতা করছেন, তাতে সাথে দার্জিলিং পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন, সবাই যথেষ্ট চেষ্টা করছে যাতে আমরা ন্যায়টা পাই। পাওয়া যাবে অবশ্যই, আমরা তো সেটাই আশা রাখি, যাতে খুব তাড়াতাড়ি একটা কিছু খবর পাই ভালো, তার শিক্ষা শাস্তি হোক সবাই চায়। ডিপার্টমেন্টালভাবে আমি এই জন্য চাই না, আসল কথা ডিপার্টমেন্টালভাবে দিতে গেলে অনেকটা টাইম লাগবে, অনেকটা টাইম টেকেন প্রসেস, কিন্তু যদি আমি, আমার তো বয়সও রয়েছে আর তার মধ্যে আমি যদি 2018 বেরোচ্ছে সাব ইন্সপেক্টরের অ্যাডভার্টাইজমেন্ট, তো আমি যদি এবার দিই আমি খুব তাড়াতাড়ি অমিতাভর জায়গাটা নিতে পারবো। অমিতাভ যে জায়গাটা বাকি রেখে গেছে আমি সেটা পুরো করতে চাই, ওর ইউনিফর্ম পরে। হয়তো এই চাকরিটা থেকে আমি রাজ্য পুলিশে যোগ দিলাম, কিন্তু হয়তো এই চাকরি থেকে আমি সেই জায়গাটা নিতে পারবো না যতদিন না ইউনিফর্ম পরছি, তো ইউনিফর্ম পরে অমিতাভর স্বপ্নটা পূরণ করাই আমার লক্ষ্য। প্রথম পোস্টিং যদি আমাকে এমনিতেও যেখানে পোস্টিং দেবে সেখানে ঠিক আছে, দার্জিলিংয়ের পোস্টিং যদি আমাকে দেয় আমার কোনো অসুবিধা নেই, কেন দার্জিলিং পোস্টিং দিলে বরঞ্চ আমার ভালোই হবে, সেখানে গিয়ে আমি কাজ করতে পারবো যেই জায়গায় অমিতাভ কাজ করতো, অমিতাভর ওখানে যে স্বপ্নটা ছিল সেটা যদি আমি পুরো করতে পারি, আর বাদ বাকি অন্য কোনো জায়গাতেও আমার অসুবিধা নেই। আমার সাব ইন্সপেক্টর হলে পরে ওর বাকি কাজগুলো আমি পুরো করতে পারবো, যেটা এখন আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। না অবশ্যই, আমি প্রত্যেক গোর্খাবাসীর উপরে তো আমার তেমন কোনো মানে আর কি, তাদের প্রতি তারা যে আমার এনিমি সেরকম কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা মানুষ তো খারাপ হয় না। এবার যাদের জন্য আমি যদি বলি যে পুরো দার্জিলিংবাসী খারাপ সেটা বলা ভুল হবে, অবশ্যই দার্জিলিং পুলিশের প্রতি বা দার্জিলিংয়ে যারা আমাদের সাথে থাকতো তারা যথেষ্ট ভালো, অমিতাভকেও ভালোবাসতেন তারা, তো আমি শুধু গোর্খা জাতির উপরেই যে আমার বাজে ধরনের কোনো মতামত আমি সেটা কখনোই বলবো না, বাদ বাকি যাদের জন্য হয়েছে তারা তো। একটা কথা, সেদিন রাতের দুর্ঘটনা তো অনেকেই ব্যাখ্যা করছে যে অমিতাভ ভুল করে মারা গেছে,
স্ট্যান্ডার্ড অপারেশনের যে প্রসিডিউর মেনটেন করার কথা, নিয়ম মেনে যাকে যাওয়ার কথা, সেগুলো মনে হয় ছিল বিশ্বাস বলতে। সেদিন আরও তো তার সাথে অনেকেই গেছিলো, অনেক ফোর্স তো পাঠানো হয়েছিল, সেটা আমাদেরই ভাগ্যে ছিল, আমাদেরই কপাল ছিল। কেন তার সাথে আরও অনেক সাব ইন্সপেক্টরও গেছিলেন, দার্জিলিং থানার আরও সকলে গেছিলেন সেদিনকে অপারেশনে, কিন্তু সেটা অমিতাভর সাথেই হলো, সেসব আমি বলতে পারবো না। না আসলে কেউ তো ইচ্ছে করে এটা কখনো করাইনি, কখনো পুলিশ ডিপার্টমেন্টও চাকবে যাবে না যে তাদের একটা লস হোক। পুলিশ ডিপার্টমেন্ট সব রকমভাবেই অমিতাভর সাথেই ছিল, আর এই অপারেশনে বাদ বাকি পুরোটাই আমাদের ভাগ্য। অ্যাকচুয়ালি ওর লাকটা সেদিন খারাপ ছিল আর বাকিটা আমার, আমি সেটাই মানছি এখন। না আমি সবই ঠিকঠাক ছিল, তা না হলে তো অমিতাভর সাথে সাথে আরও অনেক কিছুই হতে পারতো, সেটা অমিতাভরই হলো। হ্যাঁ ওই হেলমেট জ্যাকেটে অনেকটা তো মানে আর কি ওদের যেই মুভমেন্টটা ওটাকে স্লো করে, তো হয়তো বলতে পারবো না আমি ঠিক। আমি যতদূর জানি যে মানে আর কি হেলমেট আর জ্যাকেট যেগুলো আপনারা বলছেন সেটাতে মুভমেন্ট সবসময় স্লো করায়, তো ওরা কখনো চেয়েছিলো না যে অপারেশনে গিয়ে এমন কিছু হোক যার জন্য ওরা আর কি পিছিয়ে পড়ুক, তো সেটা বাদ বাকিটা আমাদের দুর্ভাগ্য। হয়তো জ্যাকেট থাকলে বা হেলমেট থাকলেও সেদিন এই ঘটনাটা ঘটতো, কিংবা অমিতাভর ভাগ্য যদি সেদিন ভালো থাকতো হয়তো সেটা ওর সাথে হতো না, আজকে আমাকে ওই পরিস্থিতিতে দাঁড়াতে হতো না হয়তো।